সকাল বেলা উঠে এখন অব্দি চা নিয়ে বসেছি, মানে গ্রিন টি, আর এদিকে শ্বেতাও এসছে। তো আমার একটু বাজার ঘাট করার ছিল, তো শ্বেতা আর ওইদিকে আমরা চা আর বিস্কুট খাচ্ছি, কিন্তু ডোডোকে এখন বিস্কুট দেওয়া হবে না। তার রিয়াকশনটা দেখো সে কিরকম করছে। তোর আজকে একটাও বিস্কুট হবে না, ডোডো যাচ্ছে এখন বিস্কুটের লোভে। ডোডো কোনো বিস্কুট হবে না, ডোডোর কোনো বিস্কুট হবে না, হবে না, হবে না, ডোডোর বিস্কুট হবে না। সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো আছে হলো পনির, ব্রেড, আর তার সাথে স্যালাড, এর মধ্যে আছে গাজর। তো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যাক। গাইস এখন বেজে গেছে 10:42, তো এখন আমি যাব চিন্ময়ের কাছে, কারণ চিন্ময় অলরেডি আমাদের সাইডে যে ইলেকট্রিকের মেটেরিয়ালস গুলো লাগবে তো ওগুলো পারচেস করতে গেছে। তো ওগুলো মোটামুটি কপিল্লা আর মনোজাকে দিয়ে পাঠিয়ে দেবে সাইটে, তো আজকে আমি আর চিন্ময় সাইটে যাব না। তো দেখা যাক আজকে কি কি প্ল্যান করা যায়, বাট আমরা একটু বসবো। আর সেটা আজকে গেছে একটু জিও ফাইবারে কথা বলতে, কারণ আমার বাড়িতে অনেক দিন ধরেই জিও ফাইবারের লাইন বসছে না। আই হোপ খুব তাড়াতাড়ি বসে যাক, কারণ নেটে এই ভিডিও আপলোড করতে খুবই প্রবলেম হচ্ছে। কারণ আমাকে তোমাদের জন্য ভিডিও আপলোডের জন্য সবার বাড়িতে বাড়িতে গিয়ে আমার ভিডিও আপলোড করতে হচ্ছে। আই হোপ এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক। তো চলো এখন যাওয়া যাক, মানে রেডি হয়ে নিয়েছি, তো এখন চলো বেরোনো যাক। এই কয়েকদিন ধরে ভাবছি যে চুল দাড়িগুলো কাটবো, বড় হয়ে গেছে, বাট একটু টাইম পাচ্ছি না যে স্যালনে যাব। তো আই হোপ খুব তাড়াতাড়ি মানে যেতে হবে আমার চুল দাড়িটা কাটতে, কারণ প্রচুর বড় হয়ে গেছে চুলগুলো। কিরে ভাই, নতুন পাচ্ছিস যাবে, চলো তো। মানে ফায়ার ব্রিগেড যাচ্ছি, কারণ ওখানে চিন্ময়, কপিলদা, মনোজদা সবাই আছে, ওদের সাথে দেখা করার ব্যাপার আছে। আর আমি টোটোতে যাচ্ছি, কারণ তার পেছনে একটাই কারণ হলো, সেটা হলো আমার পায়ে এক তো ব্যথা, আর দু নম্বর কারণ যেটা হলো আমার গাড়ির একটু মানে গাড়ির চেনটা একটু প্রবলেম করছে বলে কদিন গাড়িটা বার করছি না। চলে এসেছি, আর এই যে চিন্ময় ভাই, আর পেছনে কপিলদা রয়েছে, আর মনোজদা এখনো এসে পৌঁছায়নি, আর পায়ের যা অবস্থা হেঁটেও আসতে পারছি না, তার জন্য বাধ্য হয়ে আমাকে টোটো ধরেই আসতে হলো। আমি গেলাম না গাড়ি নিয়ে, দাদা সাবধানে যেও, ঠিক আছে, সাবধানে যেও, টাটা। দেরি যখন হয়ে গেছে আসতেই চালিয়ে, আজ জোরে চালিয়ে। আমরা তো এখন চলে এসেছি মানে চুল কাটতে, আমি তো একটু বডি ম্যাসাজ করব, আর ভাই এখন চুল কাটবে, বাড়িতে গিয়ে মোটামুটি জামা প্যান্ট চেঞ্জও করে এসছে। তো তো চলো কিছুটা, মানে কারণ হলো আমার গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা, তো তার জন্য বডিটাকে একটু ম্যাসাজ করো। হাফ প্যান্ট আর গেঞ্জি পরে এসছে, চুল কাটাবে বলে বড় বড় চুল হয়ে গেছে। ভাই হেয়ার স্টাইল করবি নিউ গাই? ওই যে চিন্ময়ের দাদার মেয়ে, মানে আমাদের দাদার মেয়ে, মোমো, কিরে তুই চুল কেটে আসলি? কিরে চুল কাটতে গেছিলে? এটা বাড়ি চল, স্নান করে নাও।
ওটা কি রে? যাও রোগাকে ধরে নিয়ে আসো। ওটা কি? যাও যাও। কি আসছে ওটা? না এটা রোগা না। খাওয়ার জন্য আপাতত এটা ক্যাডবিটা খাবো, আর মায়ের জন্য সেটা একজোড়া জুতো নিয়ে এসেছে ঘরে পড়ার জন্য। তো মা একটা ঘর মানে এক সেট ঘরে কিনেছে, মানে বাড়ির সামনে এসেছিল তখন কিনেছে, আর এক সেট সেটা নিয়ে এসেছে। তো শীতকালে পড়ার জন্য বেশ ভালোই, আর আমার জন্য একটা কেনা হয়েছে। তো শীতকালে মানে ঠান্ডা লাগার থেকে অন্তত রেহাইটা পাওয়া যাবে, বাট ডোডো কতদিন এটাকে রাখবে সেটাই হলো বিষয়। দেখা যাক ডোডোর সামনে থেকে এটাকে বাঁচানো যায় কিনা। ডোডলু, শান্তি এসে গেছে, কি করছো কুটুকুলু? ডোডলু ডোডলু। তো গাইজ, আমি বাড়ি চলে এসেছি, আর এই আরেকজন আমার সাথে এখন খেলার জন্য প্রচুরভাবে পাগলামো শুরু করেছে। তো এখন ওর সাথে একটু খেলা যাক, কারণ একটু পরে আমিও লাঞ্চ করব আর ডোডো লাঞ্চ করবে। তো দুজনে একটু খেলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড ফাইনালি আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট। তো শাওয়ার টাওয়ার করে এসেছিলাম, করে আসার পর ডোডোকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম পাড়ায়, মানে বাড়ির সামনেটাই। তো ডোডো একটু খেললো, আর ওর বলও এনেছিলাম কালকে, মানে দুদিন আগে। তো তার মধ্যে একটা বল তো শেষ করে ফেলেছে কামড়ে কুমড়ে, আর একটা বল ছিল প্লাস্টিকের সাদা রঙের। তো ওই বলটা এখনও দেখলাম শেষ করতে পারেনি, বাট আই হোপ এটা অন্তত কিছুদিন যাক, জানি না কতদিন লাগবে, বাট আমার মনে হয় কিছুদিন যাবে। বাট ওই কি ডোডোরও খাওয়া শেষ আর আমারও খাওয়া শেষ। কালকে গাইজ, আমরা মানে এতদিন ধরে রাখছি, আমাদের কথা জানা শোনে কালকে যে ট্রেনার এসেছিল, জাস্ট ওকে চেক করার জন্য এসেছিল, বাট ট্রেনারের সব কথা শুনছে, জানি না ওদের হাতে কি জাদু আছে। বাট মানে আমার মনে হয় যে ও একমাত্র যদি শুধরায় বা ভদ্র হয় সেটা একমাত্র ট্রেনারের হাতেই হবে। গাইজ, এখন মানে প্রায় সন্ধে হয়ে গেছে, সন্ধে বলবো 7:30 বেজে গেছে। তো বিকেলবেলা থেকে উঠে আমি ভিডিও এডিটিং করছিলাম। তো গাইজ, ভিডিও এডিটিং ফাইলটা রেন্ডারিং হচ্ছে, কিছুক্ষণ বাদে আমি হয়তো শ্বেতার বাড়ি যাব, আর শ্বেতা আমার জন্য একটা স্পেশাল চিজ বানিয়েছে। তো তো গাইজ, আমি ভিডিওটা আপলোড করতে শ্বেতার বাড়ি যাব, আর শ্বেতা আমার জন্য একটা স্পেশাল জিনিস বানিয়েছে। কিন্তু তার আগে বলি, ডোডো এখন ঘুমাচ্ছে, 7:30 বাজে, ও এখন থেকে ঠিক 9:30-10 অবধি ঘুমাবে, যতক্ষণ না ওর খাওয়ার টাইম হচ্ছে। আর সারা রাত আমাদের আর মা মানে আমাকে আর মাকে স্পেশালি জ্বালাতে থাকবে, কি বিরক্ত করে খাবে কল্পনাও করতে পারছো না। ডোডো এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে, তাড়াতাড়ি ভিডিও এডিটিং ফাইলটা রেডি হয়ে যাক, দেন আমরা যাব হলো শ্বেতার বাড়িতে। তো ভিডিওটা আপলোড করতে হবে ফাস্ট, কারণ 7:30 বাজে, আর ভিডিওটা যত তাড়াতাড়ি আমি আপলোড করতে পারবো তত তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। গাইজ, ফাইনালি আমি এখন চলে এসেছি শ্বেতাদের বাড়িতে, আর ভিডিও আপলোডিং প্রসেস চলছে। তো ভিডিওটা আপলোড হোক, ততক্ষণে শ্বেতা আমার জন্য যে স্পেশাল জিনিসটা বানিয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। গাইজ, এই হলো আমার স্পেশাল জিনিস, মানে এটা হলো কি কেক, ভেজ কেক, কাপ কেক। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে সেটা আমার কেকটা একটু কেটে দিল, আই হোপ খেতে তো টেস্ট হবেই। ভেগান কেক, তো কেকের এক পিস নিয়েছি, দেখি খেয়ে টেস্ট না হলে কিন্তু ফেদা হবে। ভালো হয়েছে। এটা এটা চিকেন কেক, ইফ ইউ ট্রাই ইট। ইয়েস। তো কিরম লাগছে? তুই বানিয়েছিস? না, শ্বেতা বানিয়েছে ভেজ কেক, পিওর ডায়েট কেক। মিষ্টি গো। তো ভিডিও আপলোডিং শেষ, আর চিন্ময় এসেছিল, চিন্ময়ের সাথে আমরা একটু মজা টজা করছিলাম। তো সেটা টাটা, সবাইকে টাটাস বলে দাও। টাটাস মানে আমি এখনো টাটাস নই, এখন ওই যে ভাই দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, তো এখন ভাইয়ের সাথে যাব। আর ভাই এখন মোটামুটি একটু ঠান্ডা লাগছে বলে কাপুনি দিচ্ছে। আর গাইজ, চিন্ময়ের সাথে কথাবার্তা বলে তো তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, কারণ অনেক রাত হয়ে গেছিল, প্রায় 9:30 বেজে গেছিল, ভিডিও আপলোড করতে করতেই প্রায় 9:00 বেজে গেছে। ওইদিকে অমিত আজকে আসতে দেরি করেছে, আর সুজিত তো ট্রেনে ছিল বলে ওর সাথে দেখাই হলো না। তো বাড়ি আসার পর ডিনারও করে নিলাম, আর এইখানে দেখতে পাচ্ছ শীতের মোটামুটি যা যা মানে লাগে বিছানায় রাত্রেবেলা শুতে, তো সেগুলো নামানো হয়ে গেছে। তো এইগুলো করার পরে মানে রাতের ডিনারটা কমপ্লিট করলাম, ডোডোরও ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর মা এখন ডিনার করছে। তো
আমি এখন শুতে যাব। তো তাই জন্য আজকের ব্লগটা এখানে শেষ করছি। আই হোপ গাইজ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, তো টাটাস।